দিনকু দিন মো পরিস্থিতি জটিল আড়ক গতি করছে। সে যা থিলা থিলা এই যে ভিলেল বুদ্ধির পড়ি মু পয়সা লোভরে ভণজা গুড়াক সহ বেইমানি করেদেলি, প্রকৃত সত্যটা যেত মো ভণজা জাণবে মো মুহরে বুটিবে। সে তো যা হেলা হেলা, আমার মামু ভণজা কথা নহলে মু আডজস্ট করে নেবি, কিন্তু এ সারা বড়িয়া টাকা যেমন আসিক মু নথিলা বেলে মো ঘরে পশিলি, মতো লাগুছি কেতবে মো মাইকিটাটা নেই পড়াইব। কিন্তু তু সারাটা কোটি বাহা হয়ে যাওলু, তোতে কোন মাইকিটা জুতু না, তু মো সংসার ভাঙিয়া আসছু, মু বুড়া কালে তাকে কত কষ্ট যোগাড় করছি বঞ্চিয়া, তু ফাঁপড়া টোকাটা হয়েছু কাহ গোটে পঠাই পড়লু, নহলে মো পাখি 10-20 হাজার নেইকি গোটে কাহু দেইকি পঠাইকি বাহ, তু মো সংসার বুড়াউছি রে সারা, মো হাবুড়ারে পড়ন্তু কি তো গোড় গছি কি দিয়ে চোটে সারা মর, তু 6 মাস মু জেল রইলে রো। ভাই নমস্কার। ভাই প্রথম খুশি খবর হচ্ছে বাহাঘর হয়ে সেকেন্ড খুশি খবর হচ্ছে ভাই সারা কোম্পানি চাকরি। সে চাকরি ফাকরি কথা ছাড়, তোর বাহাঘর হয়ে ছোট কৌ কাহু বাহু কাহু বাহালি মো বড় ভাই শাড়ি না তো বড় ভাই শাড়ি ভাই বড় ভাই শাড়ি ভাই ঠাকুর তো ঠাকুর ভাই তো বোপার আর বোপার আর ওটা কোন খাইমো মু তোমার আর খাই কো তো বড় ভাই শাড়ি বড় ভাই শাড়ি ভাই এই তা মু যা ভাবি তুই তো কাছে যাই নো রে রাম অন্তি রাম হে মু ভাবি তুই মু মাই দিনা দেব উঠে নো প্রভু রক্ষা হয়ে গেল। আরে কোন বড় বড় হতো কোন হেই কোন ঘটনা কোন রাম রাম সত্য কথা কয়াকু গলে তো প্রতি মোর গোটে খারাপ ধারণা আসি যাইছিল। কোন হলা মো প্রতি খারাপ ধারণা কোন আসলা মানে তুই যেমনি বারংবার আসিক মো ঘরে গড়িলু মতো লাগলা মো মাইকিনা টাও কেতাল উঠে নো কোড়া কথাটা ভাই কোথা তুমি মু জনে সাদা সাদা ভদ্র পিলাটি তুমি এবার কথাটা কাই বলছো কাই যেমনি ভাবিলি কই এই মু বুড়া কু মো স্ত্রী যুবতী না না আর তু ফাগড়া টোকাটা ভেবেলা বিভিন্ন রকম ভুলি গেছি এ ভাই ভাই তো সত্য কথা বলছ, এ ভাই কেড বড় খুশি খবর ভাই মতো তোকে কহিল মো মনটা পুরা গার্ডেন গার্ডেন হয়ে গেল ভাই, যাও ভাই মামু হয়ে গেল মু মামু হয়ে গেল তোমার বাপা হয়ে গেল যাও না কই বহু পরিশ্রম করে পড়ে হ্যাঁ ইঞ্জেকশন ভেজেশন লেলে বংশরক্ষা করিদেছি ঝিও হোক পুও হোক এটা হয়ে গেল সবুড়ে বড় কথা না ভাই এ বয়সে তোমার পুরা চান্স মারল খটিলি যাও ভাই ওটা ভালো খুশি করো তোমার মতো কই তাহলে মোর বড় টেনশনে পড়ি যাই ঘটনা কো গেল আজ হচ্ছে মোট বাহাঘর আর 3 দিন পরে চতুর্থী ভোজি সেই ভোজি ভাত পাই টাকা 10 ফুট যে দরকার হতলা কে দেই দিলে ভালো হইতা না দেবি রে হব দেবি কাই কই কাই তোমরা তো মোর ধারণা ভালো হই গেল আজ তোরা সরাই যাও হউ কই যু চৌঠি করিব বুঝব না কোন না তো দরকার মো নে 20 হাজার আছে নে হে জানে তো ভুল ধরে না 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 মু সঙ্গে পিলাল মু দরব পাইলাম তো মান সঙ্গে দে দে ও আও কল কই আও ভাই মো ভাইলা মো ভাইলা মতে যাও দে সাহায্য কর হেলে ভাই শুনো মতে কথা মনে রাখো ভোজি তো নাই কি দিজো পৌঁছ নিশ্চিত আমি সামনে তুই যাই কই দেখিবি তুমি টিকে শরবত ফরবত পিকি যাবো ভাই তো দেখি বলে কোথায় আস কাকুড়ি বলে আপনি আসে আস চালিবে তো ভাই
ଚାଲ ପଦ୍ମ ଫୁଲ ଫୁଟି ହଉଛି ପୁରା ଗୋଲାପ ଫୁଲ ପାଖରେ ମାରି ତତେ ଚାଲି ଦେଖି କଣ ଏମିତି କହିଲି ଚାଲିଲେ ପୁରା ବାଇ ଆସିଯିବ ଗୁଣ କଣ ଗୁଣ ମାନେ ତା ଗୋଳାଟା ମିଠା ଆଉ ତା ଗୋଳା ଶୁଣିଲେ ବା କୋଇଲି ଡରିକି ପଳେଇବେ ଲତା ମତେ ଶୁଣିଲେ ମରିଗଲେ ତାଙ୍କ ଗୋଳାଟା ଆକୁ ଦେଇକି ଯାଇଥିଲେ ଭାଗ୍ୟ ହୁଏ ତର ଛକି ଛକି କ୍ଷୀର ପୁରା ଝାମ୍ପ ମାରିଲୁ ହଁ ଭାଇ ଯାଉ ତା ଗୋଳାରେ ଏତେ ମିଠା ବୋଲି କହୁଛୁ କହୁଲୁ ପଦେ କଣ ସେ କୋଉ ଶୁଣିବାନି ଆମେ କହୁଛି କାକୁଡ଼ି ଭାଇଙ୍କର ପଦେ ମଉସା କଣ ଡାକୁଛି ଛଡ଼ା ଭାଉଜ ହବ ସେ ମଉସା କଣ ମଉସା କଣ ଡାକୁଛ ନିଜେ କହୁଛି ନା ନିଜେ ବା ଆଉ ମତେ ଲାଗୁଛି ଠିଆ ପ୍ରକଡ଼ ଗୋଟେ କାମ କରୁ ରାତିରେ ଯେତେବେଳେ ସେ ଶୋଇବ ଏଇଠି କିରାସିନ ତେଲ ମାଡୁ ପିମ୍ପିଡ଼ି ଲାଗିଯିବ ଭାଇ ତମର ଲାଗି ମଗାଇବା କଥା ଭାଇ ତା ଭଜ ଶୁଣିଲେ ମିଠା ଲାଗିଲା ଭାବୁଛ କି ମସଲା ସତ ଯାଉଛି ଆଉ କଣ ଆଉ ମସଲା ପୁରା ଖୁନ୍ଦି ହେଇକି ରହିଛି ଆଉ କଣ ଅଛି ଏକ୍ସଟ୍ରା କ୍ୱାଲିଟି କଣ ଅଛି ଭାଇ ସେଟା କଣ ଗୀତ କେହି ଜାଣେ ନାଚି ଜାଣେ କାହିଁ କେତେ କଣ କଥା କି ଭାଗ୍ୟ ତୋର ବହୁତ ତୋ ଉପରେ ହିଂସା ହଉଛି ନାଚି ଜାଣିଛି ମାନେ ଗାନ୍ଧର କଳା ଖୁନ୍ଦି ହେଇକି ଖୁନ୍ଦି ହେଇକି ରହିଛି ଏତେ କଥା ଯଦି ଜାଣିକି ଏଠିକି ଆଇଛି ତା କୋଉଠୁ ପଦେ ଯାଇକି ଟିକେ ନାଚିଦବ ମୁଁ ଟିକେ ଦେଖିଲେ ବିକଶିତ କଲେ ଲୋକ ଜାଣିବେ ତମେ ଜଣେ କଳାକାରୀ ଠିକ ଅଛି ଭାଇ ଯଦି ଏତେ ବାଧ୍ୟ କଲେଣି ତାହେଲେ ମୁଁ ତମ କଥା ରଖିବି କିନ୍ତୁ ମତେ କଥା ଦିଅ ମତେ ଟିକେ ହେଲ୍ପ କରିବ ମାନେ ମୋ କହିବା କଥା ମୋ ପାଦ ସହିତ ପାଦ ମିଶିକି ତମେ ଯଦି ଟିକେ ନାଚିବ କଳାକାରୀ ବୋଲି ଜଣେଇବି ମୋ ପାଖରେ ଯେତେ କଳା ଅଛି ମୋ ଡବା ମୁଁ ଖୋଲିବି ଆଉ ଖାଲି ଦେଖିଲା ବେଳକୁ ମଜା ଲାଗୁନି ମାନେ ମୁଁ କିଛି କଥା ବୁଝିପାରୁନି ଏଇ ସମୟରେ ଟିକେ ଦରକାର ହଉଛି ଓହୋ ଭାଇ ସେଇଟା ଅଛି କି ତମେ କଥାଟା କହିବାକୁ ମୁଁ ଭୁଲି ତମ ପାଇଁ ମୁଁ ଯୋଗାଡ଼ କରିକି ଆଣିଛି ମଦ ଖାଇକି ନିଶା ଅବସ୍ଥାରେ ଧରା ପଡୁଛୁ ଏମିତି ସୁନ୍ଦରୀ ଧରିକି ନାଚିବା କାଦରେ ମତେ ଲାଗିଲା ଯେଉଁ ଫାଙ୍କିଠାର ହୋଟେଲ ନେଲୁ ବାପା ଏତେ ବାଟ ପଳେଇଥା ଭାଇ ସତ କଥା କହିଲେ କଣ ମତେ ସେ ନିଶା ପ୍ରବଳ ନିଶା ହେଲା ତ ଠିଆ ହେଇପାରିଲ ଆଜ୍ଞା ତ ସ୍ତ୍ରୀ କହନି କଣ କହିନି ଟିକେ ଦେଖେଇବ ଭାଇ ଭାଇ ତୁମ ନିଶା ପ୍ରବଳ ତମେ ଅଗଲ ବଲ କଥା ଡାକୁଛ ଆଉ ଚରିତ୍ର ହୀନ ଚପଲ ଝିଆ ଚିତା କଟା ସହିତ
লক্ষে হারাম যোদিন মরছিলে সেটা সেই দিন জন্ম হয়েছে, সেটা হলো পরম মা মারবাটা পরম মারবাটা পচারি রূপসী ম্যাডাম বাপা কেমিতি কাহিকি মল্লে রূপসী ম্যাডাম মো বড় ভাইয়ের বাহর হওয়ার তাঙ্কর পিলা দুদিন ভাল পাইলা থাকলে কোনসি কারণ সে বাহারটা ভাঙিগলা, যদি বাহারটা ভাঙি গলা ঝিও বাপর মনটা দুঃখ হল, কথা মন দুঃখ হল ঝিও বাপ স্কুল মাস্টার গেল হেড মাস্টার, সে ঝিও বাপ ভারি সম্মান ভগল তা মনটা দুঃখ ছিল বে অলরাউন্ডার কম কলা বে তা গা টোকাম সব ডাকি পয়সা পত্র দিয়ে তা শিখে গেলা সে মাস্টার যদি দেখিও তাকে থাকা প্রয়াস করে কেড়ি কেটে করে কয় মাস্টার মাস্টার তোমার ঝিউকে ধরি সে টাকা বুঝলা বাহারি বাহারি এই টাকা সব কইবে সে মাস্টার মুহ চলি গলাবে ভদ্র লোকটা তো কাজ কিছু কইবেলা কাটমা গলি গলা সে স্কুল ছুটি কাটি ফেলে রসিনাকে মারা হে ভগবান সে নাম মরিয়েলা তারপরে আপনি যাইকে যাইকে রূপসী মানে বাহাদুর ভাঙিলা কেমনি কিন্তু মু হচ্ছে আংশিক দোষ আংশিক আংশিক প্রকৃত দোষ হচ্ছে সেদিন তাকে অলরাউন্ডার শিখে দিস তু আজ বিষ ইঞ্জেকশন পুরেকি দেখ সে পুরেক দেখ আচ্ছা ইয়ে ডাক্তার তো পুত্র হয়েছে ব্রাহ্মণ কিছু সে কাই জানি এতে কালো কালো খেলা তার নালা ফোজা ছেলা মিলে বে ডাক্তার সেটা সব দোষী করে প্রকৃত দোষী কি কে ভাই 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 অলরাউন্ডার ভাই জানতো তুমি দেখলে বলে চমকি পড়ব বিশ্ব সুন্দরী আজ্ঞা মিশে আইতব
তা মুন্ড বাল তলি মো স্ত্রী পাঠিয়ে ঘর কমাই বন্ধু মো স্ত্রীর গোটে কড়া ডায়মন্ড লা যেমন লিব তু তা স্ত্রী হিন্দু মন্দির ধবলেশ্বর মন্দির শাদি গলে তোর বরবাদ খুশি ভদ্র পিলা ইয়ে মারতে সারি মোট পড়ে ভাই কমিটি ভাই আসলে এতে মৌসা তো পাখ তো বহুত পয়সা পয়সা কন করবু সাদা সিধা মাইকি না তু তো পকা ঘোড়া মুহি তা নাকড়াও দেখিল যেমন চাখ খন্ডে নম্বর